আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে। 2022 সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয় নিয়ে কথা বলবো। কেমন হবে এই বিষয়ে প্রশ্ন, সাথে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন দিব। এই লাস্ট টাইম এই সাজেশন এই অধ্যায়গুলো পড়লে আশা করি প্রশ্ন কমন পড়বে এবং ভালো ফলাফল তোমরা করতে পারবে। এর আগে মূলত আমরা মানবিক বিভাগের অন্যান্য বিষয় সাজেশন দিয়েছি, সাথে এইটারও দিয়েছি, বাট আজকে আমরা শুধু এই বিষয়টা নিয়ে কথা বলবো। আগামী তোমাদের 24 তারিখে শনিবার এই পরীক্ষাটা শুরু হবে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতায়। শনিবার সকাল 11টা থেকে 1টা সকল বোর্ডে পরীক্ষাটা হবে, দিনাজপুর বোর্ড সহ। দিনাজপুর বোর্ডে কিন্তু এই পরীক্ষাটা স্থগিত হয় নাই, বুঝছো? কিন্তু এই পরীক্ষাটা দিনাজপুর বোর্ড সহ সকল বোর্ডে সারা বাংলাদেশে পরীক্ষাটা হবে। তো এক্ষেত্রে বলে রাখি, এই পরীক্ষাটা যেহেতু হচ্ছে, এই পরীক্ষার নতুন মানবন্ধন অনুযায়ী পরীক্ষাটা হবে। আমরা সেদিকে যাব, তার আগে একটি কথা বলতে চাই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখো, এবং ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখবা। কেন ভাইয়া? কারণ হচ্ছে সামনে তোমাদের কলেজ অ্যাডমিশন, সকল তথ্যগুলো আমাদের কাছ থেকে পাবা যেগুলো অনলাইনে হবে। তো জাস্ট সাবস্ক্রাইব করে রাখবা, দায়িত্ব শোভন ভাই নেবে, সকল তথ্য তোমাদেরকে সার্চ করবে। সো চলো শুরু করি আমরা। তো প্রথমত আগে মানবন্টন জেনে নেই, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতায় 13 নম্বর বিষয়, এটা কিন্তু তোমাদেরই মানবন্টন। তো এখানে তারা যেটা বলেছে যে তোমাদের 11টা প্রশ্ন থাকবে, সেখান থেকে যে কোনো 4টা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা, অর্থাৎ এখানে কোনো ধরনের বিভাগ থাকছে না, তোমরা যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে পারবা। আর এখানে 30টা নৈবেদ্যিক থাকবে, সেখান থেকে যে কোনো 15টা অ্যান্সার করবে, কোনো ধরনের বিভাগ থাকছে না। তো এখানে শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে তো এই ব্যাপারে ক্লিয়ার, এবং তোমার বাংলা কিন্তু প্রথম পত্র পরীক্ষাটা কিন্তু এভাবেই দিছো, তাই না? যে কোনো 4টা দিছো, কোনো ধরনের বিভাগ থাকে নাই, তো তোমাদের ক্ষেত্রে কোনো বিভাগ থাকবে না। তো আমরা এখানে দেখি নি কোন কোন অধ্যায় রয়েছে। তো এখানে রয়েছে প্রথম অধ্যায় ইতিহাস পদ্ধতি, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলা জনপদ, রয়েছে প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস, তারপর রয়েছে তোমার দশম অধ্যায় ইংরেজি শাসনামলের বিষয় রয়েছে, একাদশ অধ্যায় ভাষা আন্দোলন, দ্বাদশ অধ্যায় রয়েছে সামরিক শাসন, এখানে তেরোদশ অধ্যায় রয়েছে সত্য নির্বাচন ও মুক্তিযুদ্ধ, এবং চতুর্দশ অধ্যায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সো টোটাল অধ্যায় রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 9টা অধ্যায় রয়েছে। তো এখন হিসাবে এসলো যে 9টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে কয়টা? 11টা, বুঝছো? কিন্তু তো তোমার মিনিমাম, তুমি যদি এ প্লাস পেতে চাও তোমাকে মিনিমাম 5 থেকে 6টা অধ্যায় কমপ্লিট করতে হবে, আর তুমি যদি পাস করতে চাও মিনিমাম 3টা অধ্যায় কমপ্লিট করলে তোমার এ প্লাস পাস চলে আসবে। কারণ তোমার এখানে একটু বলে রাখি, তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, তাই না? এই যে 13 নম্বরে 40 নম্বরের পরীক্ষা হবে 4টা প্রশ্নের জন্য, 40-এ তোমাদেরকে পেতে হবে 13 নম্বর, আর বহু নির্বাচনী 15 নম্বরের মধ্যে পেতে হবে 5 নম্বর। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা পাস, তোমাদের রুটিন প্রকাশ করেছে না, সেখানে 7 নম্বরে বলেছে যে পরীক্ষার্থীদের সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী আলাদা আলাদা পাস করতে হবে। সো তোমাদের কিন্তু 40-এর মধ্যে পেতে হবে 13 নম্বর পাস করার জন্য। তুমি যদি এখানে 12 পাও আর নৈবেদ্যিক 15টাই হইলো, তাও কিন্তু ফেল, কারণ তোমাকে আগে সৃজনশীল আলাদা পাস করতে হবে, নৈবেদ্যিক আলাদা পাস করতে হবে। নৈবেদ্যিকে তুমি এখানে 40-এ 40 পাইছো, কিন্তু নৈবেদ্যিকে পাস হচ্ছে পাস মার্ক, তুমি পাইছো 4 বা 3, তোমাকে কিন্তু ফেল দিয়ে দেবে, বিষয়টা বুঝছো? তো এখানে 13 আর 5 তোমার টোটাল 18 নম্বর পেতে হবে। তো তোমাকে মিনিমাম 2টা সৃজনশীল একদম হয়তো হইবে, 2 থেকে 3টা সৃজনশীল। তো আমরা যদি দেখি, 2টা সৃজনশীল যদি তুমি হও আর নৈবেদ্যিক মিলে যেলে তোমাকে পাস মার্কটা চলে আসবে। তো তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাও তাদেরকে বলবো অন্তপক্ষে 6টা অধ্যায় পড়তে হবে, সহজ 6টা অধ্যায়। কঠিন অধ্যায়গুলো পড়ে কোনো লাভ নাই, কারণ কঠিন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে, সহজ অধ্যায় থেকেও প্রশ্ন আসবে। তাহলে তুমি কঠিন অধ্যায়গুলো থেকে পড়ে কষ্ট করে পড়বা, সেই প্রশ্ন লিখতেও কষ্ট, তাহলে সহজ অধ্যায়গুলো পড়ো, ভালো রেজাল্ট করে ফেলবা। তো সহজ অধ্যায়গুলোর কথা বলি, প্রথমে রয়েছে বাংলাদেশ ইতিহাস পরিচিতি, এই অধ্যায়টাকে তুমি পড়বা। এবার আমরা একদম সবার শেষে চলে যাই, কারণ আমাদের কিন্তু মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, বঙ্গবন্ধু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন যথেষ্ট আসে, এবং এগুলো কিন্তু সহজ, আমরা খুব সহজ অ্যান্সার করতে পারবো। সেদিক থেকে আমাদের চতুর্দশ অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসনকাল 1972 থেকে 75, এইটা পড়বা, এখান থেকে মিনিমাম 1টা প্রশ্ন তোমরা কনফার্ম পাবা। এরপর রয়েছে 13 অধ্যায় 70-এর নির্বাচন মুক্তিযুদ্ধ, এখান থেকে প্রশ্ন কনফার্ম পাবা। এরপর রয়েছে সামরিক শাসন, স্বাধীনতা আমল, এইটা রয়েছে এটা পড়বা, এবং ভাষা আন্দোলন যেটা রয়েছে এটা পড়বা। টোটাল শেষের 4টা অধ্যায় এবং প্রথম অধ্যায়টা তোমরা পড়ে ফেলবা। এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, অনেক দেখা গেল এখানে তোমরা বানায়ও লিখতে পারবা, সৃজনশীল প্রশ্ন যেগুলো আসলো তোমরা 10 লাইন লিখতে পারবা, কিন্তু এই যেখানে রয়েছে ইংরেজি শাসনামল, প্রাচীন বাংলা জনপদ, এগুলো কিন্তু বানায় লেখা যায় না, বা কতটুকু লেখা যায়, একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু মন গড়া লেখা যায় না, বিষয়টা বুঝো। কিন্তু তোমরা এখানে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু তোমরা ইতিমধ্যে অনেক কিছু জানো, সোশ্যাল মিডিয়া দেখো, পড়েছো ইতিমধ্যে অনেক কিছু। তো সেই জায়গা থেকে তোমরা শেষের 4টা অধ্যায়কে আমি পড়া সাজেস্ট করবো, 14তম অধ্যায়, 13তম অধ্যায়, 12তম অধ্যায় এবং 11তম অধ্যায় আর প্রথম অধ্যায়টা, এটা সবাই পড়তে পারো। আমি আশা করি এই 4টা 5টাতে পড়লে তোমাদের হয়ে যাবে। আর যারা আর একটু ভালো রেজাল্ট করতে চায় তাদেরকে একটু বলবো, অফকোর্স তোমরা এই যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক, রোমা, এখান থেকে প্রচুর পরিমাণ নৈবেদ্যিক আসবে, এই অধ্যায়টা নৈবেদ্যিকের জন্য তোমরা পড়তে পারো।
আর বাকি পাঁচটা অধ্যায় পড়লে তোমাদের নৈবেদিকটা কাভার হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তোমরা এই অধ্যায়টা পড়তে পারো, টোটাল এই ছয়টা অধ্যায়, প্রথম দ্বিতীয় আর লাস্টের চারটা অধ্যায় পড়লে তোমাদের আশা করি হয়ে যাবে। আমি তোমাদেরকে, যদি তোমরা নিয়মিত স্টুডেন্ট না হও, মানে তোমরা হয়তো আজকে এই দুই তিন দিন পরেই পরীক্ষা দিবা, তাদেরকে বলবো এইসব অধ্যায় ধরারই দরকার নাই, আর যারা ইতিমধ্যে এই অধ্যায়গুলো পড়েছো তারা রিভিশন দিতেই পারো, তাদের জন্য কোনো সমস্যা নাই। এখন আসি প্রশ্ন কেমন হবে। দেখো মানবন্টন অনুযায়ী এবং প্রশ্নের ধরন অনুযায়ী বোঝা যাচ্ছে যেহেতু এগারোটা প্রশ্ন আসবে নয়টা অধ্যায় থেকে, তো নর্মালি এক এক প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন পাবা, এবং এমনও অধ্যায় আছে দুইটা যেখান থেকে দুইটা করে প্রশ্ন আসবে, মানে নয়টা থেকে নয়টা আর দুইটা প্রশ্ন বাকি থাকে, সেটা দুইটা তো হয়তো যে কোনো দুইটা অধ্যায় থেকে একটা একটা করে বেশি আসবে। তো সেই জায়গা থেকে ধরা যাচ্ছে যে প্রশ্ন অ্যাভারেজলি সব জায়গা থেকে আসবে, এবং যাচাই বাছাই করার সুযোগ যেহেতু পাচ্ছ প্রশ্ন সহজ হবে যদি তুমি অ্যান্সার করতে পারো। এখন তোমাকে জাস্ট বুদ্ধি খাটে প্রশ্ন অ্যান্সারগুলো করতে পারলে তোমার ফলাফলটা ভালো চলে আসবে, প্রশ্ন সহজ হবে, এবং মানে প্রশ্ন ন্যাচারালি হবে, প্রশ্ন কিছু কঠিন কিছু সহজ থাকবে। তো তুমি সহজ অধ্যায়গুলো পড়ে গেলে তোমার প্রশ্নটাও সহজ হবে। তো এই হচ্ছে প্রশ্ন নিয়ে কথা। তোমরা ঠান্ডা আমাদের পরীক্ষা দিয়ে এই পরবর্তী সাজেশনগুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা, এই জন্য আমাদের সাথে যুক্ত থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।